গুড আফটারনুন, আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার। মঙ্গলবারের এখন ঘড়িতে বাজছে ওই সাড়ে তিনটে 3:35 হবে। তো বাবুদের বাড়ি এসেছি, বাবুর মা আর গেছে ডাক্তার দেখাতে, বাবুর বাবা আর বাবুর মা ডাক্তার দেখাতে গেছে, সেই জন্যে বাবুদের বাড়ি এসেছি। ওদের ফিরতে অনেক রাত হয়, ডাক্তার দেখিয়ে অনেক রাত হয়, সেই কারণে আমরা এসে বাবুর কাছে থাকি। আর এই দেখো মায়ের ঘরে মায়ের খাটে বসে আছি, আর আমার মা ওই যে শোকেশে বন্দি। আর খুব মিস করি এসে এই ঘরটায় মাকে, আর কি করা যাবে। যাকে চলুন, এই যে ঘড়িতে বাজছে কটা দেখলেন, 5:10 বাকি। খিদে খিদে পেয়েছে, মেয়েকে বললাম যে বাবু একটু চা বানা, খিদে পেয়েছে। তো আমার মেয়ে চা করছে, আর আমি যে কাজটা করি সবার সবাইকেই করি, ওটা আমি জল গ্লাসে গ্লাসে ধরে দিই, স্পেশালি বাবুকে, আমার মেয়েকে, সবাইকেই করি। আমি যেখানে থাকি এই জল খাওয়ানোটা আমার হচ্ছে একটা ম্যানিয়া বলতে পারেন, তবে এই ম্যানিয়াটা এদের ভালোর জন্যই করি। বাবু তো আমি এলে একটা আতঙ্কে পড়ে যায় যে এই তো পিপি আমাকে গ্লাসে ধরে ধরে জল খাবে। বাবু কার্টুন দেখছে, কার্টুন দেখে বললো যে পিপি একটুখানি আমি সাইকেল চালাতে যাবো, ঠিক আছে। ঘড়িতে কটা বাজছে দেখিয়ে দিয়েছি, 5টা প্রায় বাজতে যায়, আর এখনো রোদের তাপ তাপ দেখুন, ওরে বাপ রে বাপ। তো আমার মেয়ে চা নিয়ে চলে এসছে, বাবুকে জল খাই দিলাম, বাবু বললো পিপি সাইকেল নিয়ে যাব। বললাম দেখ বাবু এই গরমে বেরোস না। আর আমি কি এখানে বলছিলাম জানেন তো, বাবু দাঁড়া ভিডিওতে সব বলি, মা দেখবে ভিডিও তখন কিন্তু বুঝবে। আর ও কি করছিল জানেন, ভিডিওটা আমার ফোনটা নিয়ে অফ করে করে দিচ্ছিল, বাবুর সাথে মজা করছিলাম। বাবু আর আমার মেয়ে দুজনকেই আমি ভয় দেখাচ্ছিলাম, দাঁড়া আমি কিন্তু ভিডিওতে দেখাবো, আর যা দেখাবো মা কিন্তু দেখতে পাবে ভিডিওতে। তখন বাবু বলছে না। তো চলুন চাটা খেয়ে নিই, চাটা খেয়ে তারপরে সন্ধেবেলায় মেয়েকে নিয়ে এক জায়গায় যাব, বাবুকেও নিয়ে যাব। তো চা খেয়ে নিই, তবে গরমে অনেকেই খেসা করে যে গরমে যারা চা খায় তাদের নাকি পরমবীর চক্র দেওয়া উচিত। হ্যাঁ ভাই দাও, দুবেলা তো চা খাই, খুব একটা চায়ের নেশা নেই, সকালবেলা র চা খাই আর বিকেলবেলা র চা খাই। কিন্তু আজকে ইচ্ছে হলো, মেয়েকে বললাম, ও মেয়েও খাবে, ওই জন্য বললাম তাহলে দুধ চাই ক। আর এই যে দেখুন আমি বলছিলাম জানেন তো, বাবু খুব জ্বালাচ্ছে, বাবু বলছে শ্যামসুন্দর তলায় যাবে, আমি বারণ করছি, আর ওই যে ফোন অফ করে দিচ্ছে। হাসতে হাসতে আমার না চোখ দিয়ে জল এসে গেছে জানেন তো, ওই যে বাবু বলছে যে পিপি পিপি করবে না বলবে না, ওই যে ওর ভয় যদি মা ভিডিওটা দেখে, ইয়ার্কি মারছি, এত হেসেছি আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে জানেন তো। যাই হোক চলুন এবার চা টা খেয়ে নি, নিয়ে তারপরে সন্ধ্যাবাতি দেব। আর বললাম না এত রোদের তাপ, এত রোদের তাপ, ছেলেটা একটু বেরিয়েছিল সাইকেল নিয়ে কিন্তু এত রোদের তাপ সহ্য করতে পারলো না, ছেলেটা ঘরে চলে এলো। বাবু তো দুপুরবেলা ওর মা খাইয়ে রেখে গেছিলো, তারপরে উঠে চিড়ের মা ওর মা চিড়ের পোলাও করে দিয়ে গেছিলো। আর এই দেখুন আমার মেয়ে একটা কি বলেছে, আমার মেয়ে বলছে মা তুমি কিন্তু এটা কাটবে, আর আমি না ওদের দুজনকেই ভয় দেখাচ্ছি, তারা একটুও কাটবো না। বলতে বলতে এই দেখুন দু চোখ দিয়ে আমার জল এসে গেছে, এই যে আপনাদের দেখাচ্ছি, দিদিকে আর ভাইকে আমি ভয় দেখাচ্ছি, একটুও ভয়েস কাটবো না, যা আছে তাই দেবো। তখন বলছে মা তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো, মা আমার সাথে কিন্তু মজা করছো, বুঝতে পেরেছে আমি মজা করছি। যাই হোক দেখুন বললাম না চোখ দিয়ে জল এসে গেছে। বিকেলবেলা চাটা খেয়ে আবার একটুখানি বললাম বাবু যে বেরিয়েছে, তাই জন্য একটুখানি বেরোলাম গেটের কাছে, বেরিয়ে আমার মেয়েকে বললাম চ একটু হাঁটি, ও বললো যে তুমি যাও আমি হাঁটবো না। তো আমি একটুখানি এই একটা দুটো বাড়ি পরে হেঁটে এলাম, আর ওই দেখুন ওই বাড়ির কুকুরটা দেখুন কি অবস্থা, দেখেছেন ছাদের মধ্যে দাঁড়িয়ে আছে, এই যে দেখুন, মানে গরমে ওরও জিভ বেরিয়ে গেছে, ওদের মতো আমাদেরও জিভ গরমে বেরিয়ে যাচ্ছে। তবে এই বাড়িতে এসে একটুখানি এসির তলায় থাকছিলাম, তো দুপুরবেলায় এসিতে ছিলাম, সেই কারণে অতটা গরম লাগেনি, কিন্তু এসিতে কতক্ষণ থাকে মানুষ বলুন তো, শুধু তো ঘুমানোর টাইমটাই থাকে তাই না, এসিতে কি মানুষ সারাক্ষণ থাকে, তারপরে তারপরে গরমটা কে নেবে।
তো চলুন, এই বাড়িতে জানেন তো জেঠিমাটা কয়েকদিন আগে মারা গেছে, তো কালকে কাজ হবে জেঠিমাটা, তো চলুন সন্ধেবাতি দেব। তার আগে বাবুর জামা কাপড়গুলো বাবুর মা কেচে রেখে গেছিল সব ভাঁজ করে তুলে রাখলাম, বাবুর মায়েরও জামা কাপড় তুলে রাখলাম। এবার চলুন সন্ধে দিয়ে আসি। আমার গোপাল বাবাকে তো আমি এসে এখানে বসিয়ে দিয়েছি, যেহেতু আজকে রাতে থাকি, যেদিন বাবুর মা ডাক্তার দেখাতে যায় সেদিন আর বাড়ি ফেরা হয় না, ওরা বাড়িতে আসে রাত্রির একটা সাড়ে বারোটা একটাই বাড়ি আসে, সেই কারণে যাওয়া হয় না বাড়িতে। তো চলুন গোপাল বাবাকে একটু সিংহাসনে বসিয়ে দিলাম, দিয়ে গোপাল বাবাকে সন্ধ্যের ভোগ দিয়ে আমিও সন্ধ্যা আরতি করে নিলাম। সন্ধ্যা আরতি করে নিয়ে এরপরে আমি আর আমার মেয়ে আর বাবু আমরা তিনজনে একটুখানি বেরোবো, একটু দরকারে এক জায়গায় বেরোবো, সেই দরকারটা এখন আপনাদের সাথে শেয়ার করছি না, পরে শেয়ার করে দেবো। সন্ধ্যাবাতি দিয়ে নি চলুন। আর আমার ভাইদের বাড়িতে অনেক ঠাকুর আছে, অনেক ঠাকুরের আগের ভিডিওতে অনেকবার আমি শেয়ার করেছি, যারা হয়তো নতুন বন্ধু হয়েছেন তারা দেখুন, তাদের জন্য আমি আর একবার শেয়ার করে দিলাম কত ঠাকুর দেখুন। সমস্ত ঠাকুরের ফুল টুল ফেলে দিয়ে আমার গোপাল বাবাকে শয়ান দিয়ে দিয়েছি, দিয়ে রেডি হয়ে বেরিয়ে দেখছি পূর্ণিমার চাঁদ উঠেছে, এত সুন্দর চাঁদটা উঠেছে। বাবু আমি আর আমার মেয়ে যে বেরিয়ে পড়লাম, যাচ্ছি বললাম না এক জায়গায়, আর বাবু খালি বলছে পিপি আমাকে একটা বল কিনে দেবে। আমি বললাম হ্যাঁ 20 টাকার বেশি কিন্তু দিতে পারবো না। আর আমাকে বলে কি তোমার না খালি ওই এক বাজনা, 20 টাকার বেশি কিছু কিনে দিতে পারবো না। যাই হোক বাড়ি চলে এসছি, বাবুরও খিদে পেয়ে গেছে, বাবুর মাকে জিজ্ঞেস করলাম কি খাবি, বলে একটু আলু পেঁয়াজ ভেজে রাখো। বাবুর মা ডিমের ঝোল আমের ডাল সব রান্না করে গেছে, আমি একটু আলু পেঁয়াজ ভেজে নিলাম, বাবুরও খিদে পেয়েছে এবার বাবুকে খেতে দিয়ে দেব, বা আলু পেঁয়াজটা ভেজেই বাবুকে খেতে দিয়ে দেবো। ভাত করে ভাত উপর দিয়ে দিলাম, আমার ভাই বলল ভাতে একটু জল দিয়ে রাখিস, ভান্তা ভাত খাবো আলু পেঁয়াজ ভাজা দিয়ে। তো চলুন বাবুকেও খেতে দিয়ে দিয়েছি, এবার আমরাও খেয়ে নিই, কেন এখন ঘড়িতে 9:30 বেজে গেছে। আজকে একটা ভাইদের বাড়িতে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর এই গরমে সবাই নিজেদের ভালো রাখার চেষ্টা করবেন, সবাই জানে কিভাবে নিজেদের ভালো রাখতে হয় কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। আমরা যারা বাইরে কাজে বেরোই আমাদের তো প্রচণ্ড প্রেশার, কিন্তু নিজেকে সাবধান করেই রাখতে হবে। তো চলুন আসবো আবার একটা নতুন ভিডিও নতুন সকাল নিয়ে আপনাদের সামনে, আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকার চেষ্টা করবেন, আর ভালো লাগলে কি বললাম একটা লাইক করবেন কমেন্টস করবেন, চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা বাই বাই, এখন খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়বো, ভাইয়েরা এলে রাত্রিবেলা ভাইদেরকে খেতে দেবো।